পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যদের সাত দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল বৃহস্পতিবার। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিপার্ডে নবনির্বাচিত সদস্য সদস্যদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পঞ্চায়েত তত্ত্বাবধান পদ্ধতি চালু করেছে, ফলে পঞ্চায়েতে কাজে গতি এসেছে। মানে পঞ্চায়েত সেক্রেটারি কি কি কাজ করছে সেগুলো অনলাইনে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, কনসার্ন মিনিস্টার, ডিএম, বিডিও, পঞ্চায়েত ডাইরেক্টর সবাই দেখতে পারে কি কি সমস্যা রয়েছে, কি কি অসুবিধা হচ্ছে। সেই সাথে মুখ্যমন্ত্রী এও বলেন, আগে এই পদ্ধতি চালু ছিল না, ফলে পঞ্চায়েতের কাজে গতি স্লথ ছিল। আগে কি হতো, পঞ্চায়েত সেক্রেটারি বিডিও করে বিষয় বলবেন বা লিখে জানাবেন, বিডিও আগে ডিএম এর কাছে জানকারি দেবেন, ডিএম থেকে সেগুলো রাজ্য সরকারের সেক্রেটারিতে আসে, তারপর মন্ত্রীর কাছে, সেক্রেটারির কাছে পৌঁছে, এখন তৎক্ষণাৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন আরো বলেন, রাজ্যে মনরেগায় গড়ে 56 দিনের কাজ হয়েছে, তাছাড়া এডিসি এলাকায় গড়ে মনরেগায় কাজ হয়েছে 71 দিন। মনরেগার ম্যান্ডেট সেটা অ্যাভারেজ প্রায় 56 ম্যান্ডেট পর্যন্ত পৌঁছে গেছে। ডিসপার্সনাল ডিস্ট্রিক্ট ধরাইতে প্রায় 82% পর্যন্ত পৌঁছে গেছে। গঙ্গানগর আর গন্ডাছড়া এখানে তো 100% ম্যান্ডেট। জনজাতি এরিয়াতে, এডিসি এরিয়াতে 71% ম্যান্ডেট। মুখ্যমন্ত্রী এদিন নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত এলাকায় কি কি কাজ হচ্ছে তা বুঝে নেওয়া, সেই সাথে পঞ্চায়েত সদস্যা সদস্যদের সবাইকে সাথে নিয়ে একসাথে চলারও পরামর্শ দেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।